আজকের লেকচারে আমরা শুরু করব প্রাইমারি ইন্ডেক্সিং এটা একটা টাইপ অফ ইন্ডেক্সিং গত লেকচার যারা তোমরা দেখে পার্ট নাম্বার সেভেন এটা আমরা পার্ট নাম্বার এইটে দাঁড়িয়ে রয়েছি তোমরা যে ভিডিওটা দেখছো পার্ট নাম্বার সেভেনে আমি টাইপ অফ ইন্ডেক্সিং এর জাস্ট ইন্ট্রোডাকশনই কনসেপ্টটা ডিসকাস করেছিলাম আর ডেন্স আর পার্টস ইন ইন্ডেক্সিং কাকে বলে সেই কনসেপ্টগুলো কিন্তু ডিসকাস করেছিলাম আমি প্রথমেই একটা এই ভিডিওটা শুরু করার একটা প্রি আমি তোমাদের বলবো যে পার্ট নাম্বার সিক্সে আমি একটা গল্প বুঝিয়েছিলাম যে কেন আমাদের ইন্ডেক্সিং করা দরকার মানে বি নিড ইন্ডেক্স বা আমাদের ইন্ডেক্স ফাইল কী করে আমাদের সার্চ টাইমকে কমায় এটা একটা পুরো একটা নিউমেরিক্যাল বেস ভিডিও আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করেছিলাম বা বলেছিলাম করে দেখিয়েছিলাম কি করে নর্মাল ফাইল শর্টেড হোক কি আনসর্টেড হোক তোমাদের কিরকম সময় লাগতে পারে শর্টেড হলে ব্লক সার্চিং টাইম কিরকম হতে পারে আনসর্টেড হলে ব্লক সার্চিং টাইম হতে পারে কিরকম হতে পারে সেগুলোকে আমরা যদি ইন্ডেক্সিং করি সেই ডেটাবেস ফাইলের উপর যদি ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করি তাহলে কীভাবে আমাদের সময়গুলো কমছে একটা আইডিয়া কিন্তু পার্ট সিক্সে ওখানে আমি ভিডিওর যে প্লে নামটা ভিডিওর নামটাও বলে দিচ্ছি হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং ইন্ডেক্স ফাইল টু স্পিড আপ দা সার্চ টাইম এটা হচ্ছে আমাদের ভিডিও টাইটেল ছিল পার্ট নাম্বার সিক্স এই ভিডিওটা যারা দেখো নি যাদের আইডিয়া নেই কেন এখানে যদি আমরা যদি হ্যান্ড অন মিউমেরিক্যাল করে বুঝেছিলাম আমি প্রথমে বলবো যে ওই ভিডিওটাকে প্রথমে দেখে নাও আমি এই ভিডিওটার ডিসক্রিপশানে প্লে লিস্ট আছে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সেখানে ক্লিক করলেই তোমরা প্লে লিস্টটা পেয়ে যাবে লাস্টের দিক দিয়ে দেখবে এই ভিডিও দেখলে এই ভিডিও যা দাঁড়িয়ে রয়েছে লাস্টের দিকে পেয়ে যাবে পার্ট নাম্বার সিক্স অন ফাইভ স্ট্রাকচারের যে সিরিজটা আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে আমি সিরিজটা রেখেছি সেখানে তোমরা প্রথমে ওই ভিডিওটা যদি তোমাদের বা ওই আইডিয়াটা তোমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এর পরের এই প্রাইমারি ক্লাস্টার সেকেন্ডারি ইন্ডেক্সিং লেভেল ইন্ডেক্সিং এগুলো সব কিন্তু আমাদের নিউমেরিক্যাল বেস আমি প্রত্যেকটা ভিডিও এক্সপ্লেন করবো তো সেই সূত্রে ওই বেসিক আইডিয়াসগুলো যদি তোমাদের থাকে ক্লিয়ার থাকে তোমরা কিন্তু এগুলোকে খুব ইজিলি গ্রিপ আপ করতে পারবে এই প্রথমেই আমি সূর্য শুরু করার আগেই কিন্তু আমি এই কনসেপ্টটা তোমাদের ডিসকাস করে দিলাম তো ধরে নিলাম তোমরা মোটামুটি সবই হয়তো তোমাদের আইডিয়া ক্লিয়ার তো আমরা এই ভিডিওতে শুরু করি যে প্রাইমারি ইন্ডেক্সিং কাকে বলে তার আইডিয়োলজি কি আমরা বলেছিলাম যে আমাদের দু রকম ইন্ডেক্সিং মেনলি হয় একটা হচ্ছে সিঙ্গেল একটা মাল্টিপেল সিঙ্গেলের মধ্যে তিনটি ক্যাটাগরিতে সাব ক্যাটাগরিতে ডিভাইড হয় একটা হচ্ছে প্রাইমারি ক্লাস্টার হচ্ছে আর সেকেন্ডারি তো প্রাইমারি কনসেপ্ট আর মানেটা কি প্রথমে দেখবো বলছে প্রাইমারি ইন্ডেক্স ফার্স্ট যে পয়েন্ট আমি চারটে পাঁচটা মেন কিছু কিছু পয়েন্ট এখানে লিখেছি এই পয়েন্টগুলো তোমরা যদি স্ক্রিনশট বেড়ে তোমাদের কাছে রাখো এই পয়েন্টটাই তোমরা যদি লিখে নাও মানে জাস্ট পরীক্ষার পারপাসে এটাই কিন্তু মোর দ্যান এনাফ এর থেকে বেশি কিন্তু তোমাদের আর কোনো রকম এই প্রাইমারি ইন্ডেক্সিং ব্যাপার জানা দরকারই নেই মানে এইটুকু লিখলেই মোর দ্যান এনাফ ফর দ্য এক্সাম পারপাস আর তলাটা একটা ছবি আছে এরকম একটা ছবি তোমরা এঁকে দিলে এটা একদম সোনায় সোয়াগার ব্যাপার মতন একদম হয়ে যাবে তোমাদের পুরো ফুললি কিন্তু তোমাদের অ্যান্সার কমপ্লিট এর থেকে বেশি কিন্তু আর দরকার নেই তো দেখো প্রথমে ফার্স্ট পয়েন্ট কি বলছে মেন ফাইল ইজ অলওয়েজ ফটেড অ্যাকর্ডিং টু দ্য প্রাইমারি কি তাহলে প্রথমে আমরা প্রাইমারি ইন্ডেক্সিং কিরকম ফাইল উপর করতে পারো ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন আমাদের থাকবে क्वेश्चन আরাইজ হলো যে প্রাইমারি ইনডেক্সিং আমরা কি ধরনের ফাইলের উপর করতে পারবো যেই ফাইলটা প্রাইমারি কি রেসপেক্টে সর্ট করে দেওয়া আছে মানে আমাদের ডেটাবেস ফাইল মানে আমাদের মেইন ফাইল বলতে পারো বা ডিবি ফাইল যারা প্রিভিয়াস ভিডিও দেখে আছো আমি ডিবি ফাইল বারবার লিখতাম ডিবি ফাইল বা ডেটাবেস ফাইলটা যদি আমাদের প্রাইমারি কি এর রেসপেক্টে সর্ট থাকে তাহলেই আমরা সেই রকম ফাইলের উপর কিন্তু আমরা কিন্তু প্রাইমারি ইন্ডেক্সিং করতে পারবো ইন্ডেক্সিং কিরকম কি বৃত্তান্ত এটা আমরা পার্ট নাম্বার ফাইভে মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেলেছিলাম যে ইন্ডেক্সিং এর মধ্যে কি ইন্ডেক্স ফাইলের মধ্যে কি থাকে জাস্ট একটা অ্যাট্রিবিউট থাকে তার এগেনস্টে একটা ব্লক পয়েন্ট থাকে এগুলো কিন্তু নর্মালি আমরা এক্সপ্লেন করে এসেছি আমি আশা করি ধরছি তোমরা কিন্তু মোটামুটি এগুলো তোমাদের গুলো ক্লিয়ার আছে সেকেন্ড পয়েন্ট বলছে ইন্ডেক্সিং ইজ ডান অন প্রাইমারি কি দেয়ারফর ইজ নোন অ্যাজ প্রাইমারি ইন্ডেক্সিং ইন্ডেক্সিংটা কার উপর করা হয় কোন অ্যাট্রিবিউটের উপর করা হয় প্রাইমারির কি এর উপর করা হয় আমাদের যে মেইন ডেটাবেস ফাইলে আমাদের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে ফার্স্ট কথা বললো যে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে সেখানে যে প্রাইমারি কি যে অ্যাট্রিবিউটটা তার এগেনস্টে আমাদের ফাইলটাকে শর্ট হতে হবে ফার্স্ট কথা হয়ে গেল দ্বিতীয় কথা কি বলছে আমরা যে ইন্ডেক্স ফাইলটা বানাবো সেই ইন্ডেক্স ফাইলের মধ্যে যে অ্যাট্রিবিউটটা রাখবো সেটা কিন্তু আমাদের মেইন ডেটাবেস ফাইলের প্রাইমারি কিটাই কিন্তু হবে ফের বলছি আমাদের যে ইন্ডেক্স ফাইলটা বানাবো ঠিক আছে তার মধ্যে কি অ্যাট্রিবিউট থাকবে আমাদের ডেটাবেস ফাইলের যে প্রাইমারি কিটা সেটাই কিন্তু আমরা রাখবো এই জন্য এটাকে প্রাইমারি ইন্ডেক্সিং বলা হয় ক্লিয়ার হয়ে গেছে থার্ড পয়েন্টে চলে যায় সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট গুলো ক্লিয়ার করে নিয়েছি থার্ড পয়েন্ট বলছে ইন্ডেক্স ফাইল হ্যাভ টু কলামস এটা তো অলরেডি জানো ইন্ডেক্স ফাইলে দুটো কলম হয় ফার্স্ট প্রাইমারি কি এন্ড সেকেন্ড দা অ্যাঞ্চর পয়েন্টার বা এটাকে বেস অ্যাড্রেস বলা হয় এটা অ্যাঙ্কর পয়েন্টার বা বেস অ্যাড্রেস অফ দা ব্লকও বলতে পারো বা বেস পয়েন্টারও বলতে পারো এখানে অনেকগুলো সিওনিমস আছে এটা অলরেডি জানো যে আমাদের মেইনলি প্রাইম ইনডেক্স ফাইলের মধ্যে কি থাকে প্রথম দুটো কলাম হবে একটা কলামে আমাদের সেই প্রাইমারি কি এর রেসপেক্টে যে অ্যাট্রিবিউটটা সেই কলামটাই পাবো হচ্ছে আমাদের ইনডেক্স ফাইলের মধ্যে মানে ফার্স্ট যে কলমটা দেখতে পাবো ছবিতে দেখাবো যদিও বা ফার্স্ট কলমটার মধ্যে প্রাইমারি কি থাকবে আমাদের মেন ডেটাবেস ফাইলের ওই এন্ট্রিজগুলো থাকবে আর সেকেন্ড কলমগুলোর মধ্যে আমাদের বেস পয়েন্টার বলতে পারো বা আমাদের বেস অ্যাড্রেস অফ দ্য ব্লকও আমরা বলতে পারি ওটা থাকবে ফোর্থ পয়েন্ট বলছে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ পার্স ইন্ডেক্সিং ঠিক আছে কি বললাম এটা কিন্তু এটা স্পার্স ইনডেক্সিং এর एग्जांपल খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু পুরো ক্লিয়ার করতে না এখন থেকে কেন এটা পার্স ইনডেক্সিং এর एग्जांपल সেটা আমরা বলে স্পার্স ইন্ডেক্সিং কি জিনিস আমরা গত লেকচারে ডিসকাস করেছিলাম একটু হলো তোমাদের যদি দেখে যদি দেখে থাকো বা আইডিয়া থাকে তাহলে বুঝতে পারবে স্পার্স বলে যে আমাদের অরিজিনাল যে ডেটাবেসের মধ্যে যতগুলো রেকর্ড আছে সব রেকর্ড কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে জায়গা পাবে না কিছু পাবে এটাকে বলা হয় স্পার্স ইন্ডেক্সিং গত লেকচারে এটা আমি ডিসকাস করেছি যারা দেখুন তারা একদম ওই বললাম ডিসক্রিপশনে প্লেলিস্টে লিংক দেওয়া আছে গিয়ে চট করে আগের ভিডিওর দেখে এখানে পট করে চলে আসো তাহলেই হয়ে যাবে গল্পটা বুঝতে পারবে তো এটাকে বলে স্পার্স ইন্ডেক্সিং এর গল্প যে আমি তাও এখান থেকে বলে দিলাম ওখানে আরো ডিটেলি ডিসক্রাইব করেছিলাম জাস্ট এখানে আইডিয়াটা দিয়ে দিলাম যে ওখানে কিছু রেকর্ড থাকবে অরিজিনাল ডেটাবেস ফাইলের সব রো বা সব এন্ট্রি কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইলে থাকবে না কিছু কিছু থাকবে কিছু থাকবে না কি থাকবে কি থাকবে না সেটা আমরা বুঝবো এক্সাম্পল দেখে বুঝবো তার পড়ার পরের লাইনটাই লেখা রয়েছে হেয়ার দ্য ফার্স্ট রেকর্ড বা বলতে পারো তুমি অ্যাঙ্কার রেকর্ড যে একদম হোল্ড করছে মানে যে মানে বলো দাতা বলা হয় যে আমাদের মানে দায়িত্ব নিয়ে বসে আছে মানে ব্লকের দায়িত্ব নিয়ে বসে আছে অফ এভরি ব্লক গেটস এন্ট্রি ইন দ্য ইন্ডেক্স ফাইল তাহলে প্রাইমারি ইন্ডেক্সের এখানে একটা খুব থেকে বড় একটা লাইন এটা এটাকে বলতে পারে খুব ইম্পর্টেন্ট লাইন যারা এই প্রাইমারি ইন্ডেক্স নিয়ে এখানে দেখছো এখন সব থেকে ইম্পর্টেন্ট লাইন এটাই যে আমরা যখন আমরা জানি যে ডেটা বেস ফাইলটাকে অ্যাকচুয়ালি তো আমরা পুরো গোটা ফাইল একসাথে স্টোর করতে পারি না এসব গল্প আমরা অনেক পার্ট ওয়ান থেকে মোটামুটি আমরা একটা আইডিয়া আমরা কিন্তু পেয়ে গেছি তো সেই সূত্রে ডেটাবেস ফাইলটাকে আমরা মাল্টিপল ব্লকস ডিভাইড করা রয়েছে প্রাইমারি ইনডেক্সিং এ কি গল্প হয় প্রাইমারি ইনডেক্স ফাইলে বা প্রাইমারি ইনডেক্স যদি করি তাহলে ওই ফাইলটার মধ্যে ইনডেক্স ফাইলটার মধ্যে কোন কোন রেকর্ড গুলোকে এন্ট্রি পাওয়া যায় আমাদের অরিজিনাল ডেটাবেস ফাইলে প্রত্যেকটি ফার্স্ট রোগুলোকে আমরা এন্ট্রি দিই কি বললাম প্রত্যেকটি ফার্স্ট রোগুলোকে গুলোকে এন্ট্রি দিই তার একটা ছবি না দেখলে তোমরা বুঝতে পারবে না এই সূত্রে এই ছবিটা দেখো আর লাইনটা তোমরা দেখলে বুঝতে দেখো আমি এখানে একটা এটা হচ্ছে অরিজিনাল আমাদের মেন ফাইল বলতে পারো মানে আমাদের এই দেখতে লিখছি মেন আমাদের এটা ফাইল ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল দেখো প্রাইমারি ইন্ডেক্স গুলো তলায় লেখা রয়েছে এখানে তলায় লেখা আছে মেন ফাইল আরো তলায় দেখালে লাইনটা দেখাতে পারবো না বলে আমি এইভাবে দেখালাম এবার দেখো ডেটাবেস ফাইলটাকে আমরা কিন্তু কিছু ব্লকসে ডিভাইড করেছি এটা হচ্ছে ধরো না ফার্স্ট ব্লক হয়ে গেল এরকম আমাদের সেকেন্ড থার্ড ব্লক রয়েছে তাহলে এটাকে আমি বলতে পারি ব্লক ওয়ান এটাকে আমরা ব্লক টু বলতে পারি এটাকে ব্লক থ্রি ব্লক ফোর এরকম সোয়ান রয়েছে ঠিক আছে বুঝতে পেরেছো এইবার গল্পটা ভাবো আমি কি বললাম ইন্ডেক্স ফাইলে কোন কোন রেকর্ড গুলো এন্ট্রি পাবে যেহেতু এটা স্পার্স ইন্ডেক্সিং বললাম এটা এক্সাম্পল অফ স্পার্স ইন্ডেক্সিং তার মানে হচ্ছে আমাদের যে অরিজিনাল মেন ফাইল বা ডেটাবেস ফাইলের সবগুলো রেকর্ড কিন্তু এন্ট্রি পাবে না সেটা তো বুঝে কোনগুলো পাবে প্রশ্নটা করে চলে আসতো কোনগুলো যাকে তাকে তো দাওয়া যেতে পারে না না কোনগুলো পাবে সবাই তো পাবে না বুঝতে পারলাম কিছু কিছু এন্ট্রি পাবে বাট কোনগুলো হবে দেখো দেখলে বুঝতে পারবে অনলি দ্য ফার্স্ট যে আমাদের আছে প্রত্যেকটি ব্লকের তাদের প্রাইমারি কি যেহেতু এইগুলো কিন্তু এই প্রাইমারি কি গুলো কিন্তু এন্ট্রি পাবে তাহলে দেখলে বুঝতে পেরেছো ভালো করে এখানে ক্লিয়ার করে নাও এই যেগুলো মার্ক করছি সেইগুলোই কিন্তু দেখো আমাদের ওখানে কিন্তু আছে দেখো হান্ড্রেড অ্যান্ড ওয়ান আছে ওই থাউজেন্ড অ্যান্ড ওয়ান ইএমপি আইডি হচ্ছে প্রাইমারি কি যেহেতু এখানে আর প্রাইমারি কি ফার্স্ট কথা হচ্ছে তাহলে আর আমাদের কি রাখবো আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে সেই প্রাইমারি রাখবো সেই অ্যাট্রিবিউটটাই রাখবো তো তাহলে আমাদের দেখো ব্লক ওয়ানের ফার্স্ট রো এন্ট্রি পেয়েছে হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ড অ্যান্ড ওয়ান ব্লক টু এর ফার্স্ট রো হচ্ছে থাউজেন্ড অ্যান্ড ফাইভ এন্ট্রি পেয়েছে ব্লক থ্রি এর ফার্স্ট রো হচ্ছে থাউজেন্ড অ্যান্ড নাইন এন্ট্রি পেয়েছে আর ব্লক ফোর এর ফার্স্ট রেকর্ড হচ্ছে থাউজেন্ড অ্যান্ড থার্টিন সেটা কিন্তু এন্ট্রি পেয়েছে তাহলে কি বুঝলে প্রত্যেকটি ব্লকের প্রথম যে ফার্স্ট রেকর্ড বা এটাকে অ্যাঙ্কর রেকর্ডও কোনোভাবে বলা হচ্ছে সেই রেকর্ডটা কিন্তু আমাদের প্রাইমারি ইন্ডেক্সের যে ফাইলটা আছে সেই ফাইলে এন্ট্রি পাবে সেই রেকর্ডগুলো প্রত্যেকটি ব্লকের ঠিক আছে ফার্স্ট যে আমাদের রোটা আছে সেই রোটা কিন্তু এন্ট্রি পাবে কোথায় ইনডেক্স ফাইল বা প্রাইমারি ইনডেক্স ফাইল বলতে বড় তোমরা ওর মধ্যে কিন্তু এন্ট্রি পাবে তার সাথে কি থাকবে ব্লক পয়েন্টার বা বেস অ্যাড্রেস অফ দ্যাট ব্লক মানে দেখো এই ব্লক পয়েন্টার রয়েছে যে কিনা সেই যে ব্লকটার বেস অ্যাড্রেসকে পয়েন্ট করে বসে রয়েছে আর এগুলো রয়েছে আর এগুলো দেখে দিলে বুঝতেই পাচ্ছ তো এইভাবেই কিন্তু আমাদের প্রাইমারি ইনডেক্স ফাইল কিন্তু আমাদের ডিজাইন করা থাকে তাহলে তারপরে লাস্ট যে পয়েন্টটা আছে নাম্বার অফ এন্ট্রিজ ইন ইনডেক্স ফাইল ইজ ইকুয়াল টু নাম্বার অফ ব্লকস রিকোয়ার ইন দ্য মেইন ফাইল এটাও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট লাইন খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারো এই দুটো পয়েন্ট না মনে রাখতে পারলে অঙ্ক করতে পারবে না নিউমেরিক্যাল সে কি দেবে এর মধ্যে থেকে লিখতে দেবে না কাকে বলে ইন্ডেক্স পাই ক্যালকাটা ইউনিভার্সিটিতে লিখতে দিতে পারে হয়তো কিন্তু যারা আদার্স ইউনিভার্সিটি থেকে বিলং করো সেখানে কিন্তু ম্যাথামেটিক্স দিয়ে দেবে কিন্তু একটা নিউমেরিক্যাল দেবে আমি সেই নিউমেরিক্যালটাও দেখাবো এটার পরেই এটা বোঝানোর পরেই তোমাদের পরে দেখাবো এটা নিউমেরিক্যাল কিরকম ধরনের নিউমেরিক্যাল হতে পারে ঠিক আছে তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে কিন্তু অঙ্কটাই ইম্পর্টেন্ট কাকে বলে খুব ইম্পর্টেন্ট না তো এখান থেকে লাইন না জানলে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে না লাইনটা কি বলছে নাম্বার অফ এন্ট্রিস ইন ইন্ডেক্স ফাইল ইজ ইকুয়াল টু নাম্বার অফ ব্লকস ইন মেইন ফাইল তাহলে আমাদের যে মেইন ফাইলে ধরে নাও হাইপোথেটিক্যালি যদি চারটি ব্লক থাকে আমার ছবিতে চারটি ব্লক রয়েছে তাই চারটি যদি ব্লক থাকে তাহলে ইন্ডেক্স ফাইলের মধ্যে আমাদের কতগুলো রো থাকবে আমাদের চারখানা রো থাকবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস কেন কেন হচ্ছে যেমন নিজেরা ভাবো দেখো প্রত্যেকটি ব্লকের এক একটা করে এন্ট্রিকে রেখেছি মানে আমরা যদি চারটে ব্লক হয় আর একটা ব্লকে চারটে করে রেকর্ড রয়েছে তো প্রত্যেকটি ব্লকের যে স্টার্টিং যে রেকর্ডটাকে আমি ইন্ডেক্স ফাইলে রেখেছি তো সেই সূত্রে কতগুলো আমাদের এখানে রেকর্ড আছে যতগুলো ব্লক সবার সব ব্লক থেকে এক একজন করে আমরা সিলেক্ট করেছি তো সেই সূত্রে আমাদের এখানে যদি চারটে ব্লক হয় তাহলে আমাদের চারটে রেকর্ড হবে ইন্ডেক্স ফাইলে এটুকু তো ক্লিয়ার হয়ে গেছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বারবার বলছি আমি ঠিক আছে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এখান থেকে এই প্রাইমারি ইন্ডেক্সিং এর ফার্স্ট কথা হচ্ছে ফাইল শর্টেড হবে প্রাইমারি কি এর উপরে আমাদের ইন্ডেক্স এর মধ্যে প্রাইমারি কিটাই রাখা হবে কিছু কিছু রেকর্ড রাখা হবে কি কি রেকর্ড রাখা হবে সেটা বললে এটা হচ্ছে পার্স ইন্ডেক্সিং এর एग्जांपल প্রত্যেকটি ব্লকের ফার্স্ট রেকর্ডটাকে এন্ট্রি হবে তাহলে আমাদের এটুকু কি বুঝলাম যে আমাদের যতগুলো ব্লক আমাদের মেইন ফাইলে থাকবে ততগুলো এন্ট্রি থাকবে আমাদের হচ্ছে প্রাইমারি ইন্ডেক্স ফাইল এইটুকু কিন্তু তোমাদের ক্লিয়ার এখান থেকে আশা করি হয়ে গেছে এটাই ইম্পর্টেন্ট এই দুটো লাইন কেন কি অঙ্ক যখন করতে যাব এটাই ইম্পর্টেন্ট আমাদের বার করতে হবে যে মেন ফাইলে কতগুলো ব্লক আছে তাহলে কতগুলো এন্ট্রি পেয়ে যাব আমি প্রায় বুঝে যাব যে তাহলে তাহলে ততগুলো এন্ট্রি আছে আমাদের কোথায় প্রাইমারি ইন্ডেক্স ফাইলে আমি যদি অতগুলো এন্ট্রি পেয়ে যাই তাহলে আরামসে আমি সেখান থেকে ব্লক বার করতে পারবো একটা ব্লকে কত কিছু আছে এগুলো বার করতে পারবো তারপরে আমি কত সার্চ টাইম লাগবে সেগুলোও কিন্তু ক্যালকুলেট করতে পারবো আলটিমেটলি সার্চ টাইমটাই চাইবে মানে কতগুলো ব্লক অ্যাক্সেস করে আমাদের সার্চিং কি করে কমছে টাইমটা অরিজিনাল ফাইলে সার্চ টাইম হতে কত সময় লাগতো যদিও বা প্রাইমারি কি শর্টের আছে সার্চ করতে গেলে কত কতগুলো ব্লক অ্যাক্সেস করতে হতো ইন্ডেক্সিং করার পর কতটা কমলো এই জিনিসগুলোই কিন্তু আমাদের অঙ্কদের জিজ্ঞেস করবে আমি অঙ্কের একটা হাইপোথেটিক্যাল আইডিয়াস তোমাদের দিয়ে দিই এই সেই সব জিনিসটাই তোমাদের কিন্তু সেটা গেট বলো নেট বলো যে কোনো স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি যে কোনো জায়গায় তোমরা বললে এরকম কিন্তু প্রশ্ন কিন্তু তোমরা পেতেই পারো

অ্যান্ড আর আনস্প্যান্ড দেখো এইসব জিনিসগুলো এই কেউ বলেছিলাম আমরা একদম পার্ট ওয়ান পার্ট টু এইসব জায়গাতেই কিন্তু আমরা ডিসকাস করেছিলাম পার্ট তে আমরা ফিক্সড লেন্থ লেন্থ পড়েছিলাম পার্ট থ্রিতে স্প্যান্ড আনস্প্যান্ড পড়েছিলাম আমি এগুলো কেন পড়িয়েছিলাম এই একটা কারণে যেন ম্যাথামেটিক্স যখন করতে হবে এই গুলো কিন্তু থাকবে তুমি যদি জানোই না যে ফিক্সড লেন্থ সাইজ রেকর্ড কি জিনিস তারপরে আনস্প্যান্ড কি জিনিস তাহলে বুঝতে পারবে না করতে পারবে না এগুলো গেট নেট লেভেলে কিন্তু এরকম প্রশ্ন কিন্তু আরামসে দিয়ে যায় এই সূত্রে গেলে আমি একদম স্টেপ বাই স্টেপ একদম এই জায়গা অব্দি এনেছি যেখানে তোমরা প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি ওয়ার্ড যেতে বুঝতে পারো তো ফিক্স সাইজ মানে বুঝতে পারছো যে আমাদের প্রত্যেকটি রো এর সাইজ আমাদের ফিক্স থাকবে আনস্প্যান বলতে গেলে তোমরা অলরেডি জানো যে আমরা সবসময় আনস্প্যান হয়ে এটাকে মোটামুটি রাখি আমরা যে আমাদের যদি আমাদের একটা ব্লকে পুরো না ঢোকে কোনো একটা রেকর্ড তাহলে আমরা ভাঙতে পারবো না তাহলে ওইটুকু জায়গা মধ্যে ছেড়ে দিতে হবে মানে নষ্ট করতে হবে মানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন করতে হবে এটা হচ্ছে আনস্প্যান আর যদি জানতে হয় আনস্প্যান ফিক্সড আমরা পার্ট নাম্বার টু এবং পার্ট নাম্বার থ্রি তে আমি কভার করেছি ফাইল স্ট্রাকচারের যে প্রপোর্শনাল যে লিস্ট যে তৈরি হয়েছে এই ডেটাবেস ম্যানেজমেন্টের প্লেলিস্টের মধ্যেই মধ্যে গেলে লাস্টের দিকে পাবে পার্ট ওয়ান করে আমি একদম ইন্ট্রোডাকশন টু ফাইল স্ট্রাকচার এইভাবে আমি পার্ট ওয়ান পার্ট টু করে রেখেছি তোমরা ওখানে গিয়ে দেখতে পাবে কোনো অসুবিধা নেই তো সেই সূত্রে দাঁড়িয়ে তাহলে আমাদের বলেছে আনস্প্যান্ড এন্ড দ্য রেকর্ড লেন্থ যে আমাদের ডেটাবেস ফাইলে যে রেকর্ড লেন্থ বলে দিয়েছে 100 বাইটস রেকর্ড বলে দিয়েছে এবারে বলে যে सपोज द অর্ডারিং কি ফিল্ড অফ দা ফাইল ইজ 9 বাইট লং এন্ড দা ব্লক পয়েন্টার ইজ 6 বাইট লং ইমপ্লিমেন্ট প্রাইমারি ইনডেক্সিং তোমাদের ইমপ্লিমেন্ট করা আছে কি বার করতে বলেছে আলটিমেটলি হোয়াট ইজ আ কোয়েশ্চেন ওভার হিয়ার আমরা তো শুধু পড়লাম সাপোজ আমাদের একটা হার্ড ডিস্কে তাহলে কি কি বলেছে তার একটা ছবি ডায়াগ্রাম তাহলে মোটামুটি আঁকলে বুঝতে পারবে তো ডেটার তো ডেটাবেস ফাইলটা আমি ডিজাইন করেছি যার মধ্যে কতগুলো রো বলেছে থার্টি থাউজেন্ড খানা তোমাদের এখানে রোজ আছে ভালো কথা এখানে ব্লক সাইজ বলে দিয়েছে ব্লক সাইজ এখানে মোটামুটি বলেছে ওয়ান জিরো টু ফোর বাইট যেটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের একটা হার্ড ডিস্কের যে ব্লক সাইজ এরকমই হয় মানে পাঁচশো বারো বাইট থেকে শুরু করে আমাদের ফোর জিরো নাইন সিক্স বাইটসের মধ্যে কিন্তু ভ্যারি করে তো ওয়ান জিরো টু ফোর বাইটস মোস্ট প্রবলি হতেই পারে কোনো অসুবিধা নেই এটা ডিপেন্ড করে কতগুলো সেক্টর আছে যারা বেসিক আর্কিটেকচার বা আমাদের ওয়েসে আমি কনসেপ্টগুলো পড়িয়েছি একটা হার্ড ডিস্কের প্লেটের মধ্যে মানে আমাদের যে সিলিন্ডিকাল প্লেটসগুলো হয় যা দুটো সাইডে এটাকে রিড অ্যান্ড রাইট করা যেতে পারে সেখানে কতগুলো ট্র্যাকস হয় কতগুলো সেক্টরস হয় তো এই সেক্টার্সগুলোকে অ্যাকচুয়ালি আমরা ব্লক হিসেবে ভাবি কিন্তু আমি একদম নর্মাল কথা বলে দিলাম এটা ব্লকটা আমরা লজিক্যাল কনসেপ্টে ভাবি কিন্তু ফিজিক্যাল কনসেপ্ট হচ্ছে এটাকে বলা হয় সেক্টরস বলা হয় তো অবভিয়াসলি এটা খুব ভুল না এইবার বলে যে এক একটা যে রো আছে সিঙ্গেল রো এর সাইজ কত বলে দিয়েছে যদি এখানে আমি জাস্ট একটা রো এরকম আঁকি এখানে এক একটা রো এর সাইজ বলে দিয়েছে রেকর্ডের সাইজ হচ্ছে হান্ড্রেড বাইট বলে দিয়েছে ভালো কথা এই এইগুলো আমাদের ইনফরমেশন গিভেন আর আমাদের যে কি সাইজটা আছে প্রাইমারি কি যেটা বলেছে দেখো কি অ্যাট্রিবিউট অফ নাইন বাইটস এটা হচ্ছে ন তা আমি যখন এর উপরে যখন আমি প্রাইমারি ইন্ডেক্স যে ফাইলটা ক্রিয়েট করব ঠিক আছে তার মানে এইটুকু এখান থেকে বুঝতে পারলাম কতগুলো এখানে রো আছে উই ডোন্ট নো কার এটা ক্যালকুলেট করতে হবে আমাদের এখনও কিন্তু এটুকু বুঝতে পারলাম যে এখানে যে লেন্থটা আছে এটা কত বাইটের আছে এটা নাইন প্লাস দুটোই আমাদের ই অ্যাট্রিবিউট থাকবে একটা যে অ্যাট অ্যাট্রিডিট প্রাইমারি ইন্ডেক্সিং বলে দেওয়া আছে ইমপ্লিমেন্টেড প্রাইমারি ইন্ডেক্সিং বার করতে হবে তোমাদের সার্চ টাইমটা মানে আমাদের নর্মাল যে আমাদের ফাইলের যে কতটা কতগুলো সার্চ মানে কতগুলো ব্লক উইদাউট ইন্ডেক্সিং কতগুলো ব্লক অ্যাক্সেস করতে হচ্ছে আর আমাদের ইন্ডেক্সিং করার পর কতগুলো ব্লক আমাদের অ্যাক্সেস করতে হবে এটাই তোমাদের আলটিমেটলি বার করতে হবে প্রাইমারি ইন্ডেক্সিং দিয়ে ইমপ্লিমেন্ট করা আছে তাহলে এটা হচ্ছে আমাদের ন বাইটের যদি হিসাবটা করো এটা হচ্ছে নাইন বাইট আর বলছি যে বেস্ট পয়েন্টারের সাইজ হচ্ছে সিক্স বাইট তাহলে বুঝতে যে একটা রো এই পুরো যে রোটা আছে প্রাইমারি ইন্ডেক্সিং করার পর এই ফাইলটার মধ্যে ইন্ডেক্স ফাইলটাকে বলা হয় প্রাইমারি ইন্ডেক্স ফাইল আমি বললাম পিআইএফ প্রাইমারি ইন্ডেক্স ফাইল তো এই ফাইলে এক একটা রো এর সাইজ আছে যে নয় আর ছয় হচ্ছে ফিফটিন বাইট এইগুলো তোমাদের কিন্তু বলে দেওয়া রয়েছে তো এইগুলো দিয়ে আমাদের কিন্তু কি বার করতে হবে ফার্স্ট আমরা আমাদের যে অরিজিনাল ফাইলের কনসেপ্টে প্রথমে আগে ভাববো যে কি কি হতে পারে তাহলে দেখো অরিজিনাল ফাইলে ফার্স্ট আমরা কি বার করি আমরা যখন ওই পার্ট নাম্বার সিক্সে কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়েছিলাম আমাদের ব্লক ফ্যাক্টর বার করতে হবে কি বার করতে হবে ফার্স্ট ব্লক ফ্যাক্টর মানে কি এটা কার বার করছি সব প্রথমে মেন ফাইলের বার করবো তারপর আমরা ইন্ডেক্স ফাইলের বার করব তো মেন ফাইলের রেসপেক্টে প্রথমে দেখবো যে আমাদের অলরেডি সর্টেড ফাইল আছে কিন্তু অর্ডার ফাইল বলে দিচ্ছে তার মানে শর্টেড ফাইল অবভিয়াসলি প্রাইমারি ইমপ্লিমেন্ট করেছো ফাইল অ শর্ট না হলে হবে না এটা জিনিসটা আমরা অলরেডি বুঝে গেছি এই জায়গা থেকে তো সেই সূত্রে দাঁড়িয়ে যে আমাদের ব্লক ফ্যাক্টরস কত হতে পারে ব্লক ফ্যাক্টরস মানে হচ্ছে আমাদের এক একটা ব্লকের মধ্যে কতগুলো রেকর্ড আসতে পারে বুঝতে পেরেছো তা আমাদের এটার ফর্মুলা হচ্ছে ব্লক সাইজ বাই রেকর্ড সাইজ ইচ রেকর্ড সাইজ আমি এখানে জাস্ট একবার লিখে দিচ্ছি বারবার আর লিখব না এটা অলরেডি পার্ট 6 এ ডিসকাস করেছিলাম ফর্মুলাগুলো লিখিয়ে দিয়েছি ব্লক সাইজ বাই হচ্ছে নাম্বার অফ রেকর্ড সাইজ মানে সিঙ্গেল রেকর্ড সাইজ বলতে পারো আর এই ব্লক ফ্যাক্টর কথাটা ভুলে যাবে না পরবর্তীকালে মাল্টি লেভেল ইনডেক্সিং খুব কাজে লাগবে এইজন্য এই ব্লক ফ্যাক্টর ফর্মুলাটা একদম রক্ত করে মুখস্ত করে নেবে তো এখানে হচ্ছে ব্লক সাইজ দেওয়া আছে হাজার আর এটা কী দেবো এটা সবসময় আমরা নিই হচ্ছে আমরা ফ্লোর ভ্যালু নিই কিন্তু এটা প্রথমেও আমি অতবারও আমি যখন করিয়েছিলাম বলেছিলাম জিনিসটা ওয়ান জিরো টু ফোর বাই হানড্রেড এটা দুটোই কিন্তু বাইটসে আছে তাহলে কত হবে হিসাব মতন বাইট বাইট কেটে যাবে তার মানে ওয়া টেন পয়েন্ট টু ফোর হওয়া উচিত যেটা কিনা হাইপোথেটিক্যালি ভেবে দেখলে তোমার লোয়ার ভ্যালু হচ্ছে টেন স্টিল মানে ফ্লোর ভ্যালু হচ্ছে তোমার টেন কিন্তু হবে মানে দশটা তুমি রেকর্ড এক একটা ব্লকে রাখতে পারো মানে এটা হার্ড ডিস্কের কথা বলছে কিন্তু ঠিক আছে এই সরি মেন ফাইল হার্ড ডিস্ক সবই তো হার্ড ডিস্কই আছে যদিও বলতে ভুল হয়েছে মানে এরকম একটা ব্লক তৈরি হবে যে ব্লকের মধ্যে তোমরা কি করতে পারছো দশটা করে রেকর্ড কিন্তু তোমাদের স্টোর হবে মানে একটা ব্লকের মেন ফাইলে মেন ফাইল যে ব্লকিং এ ডিভাইড হয়েছে যে ব্লকসে ডিভাইড হয়েছে এক একটা ব্লকে দশটা করে রেকর্ড কিন্তু এসছে তাহলে এবার প্রশ্ন আনতে হবে কতগুলো আমাদের ব্লক লাগবে মেন ফাইলকে রাখতে গিয়ে কতগুলো ব্লক লেগেছে তো নাম্বার অফ ব্লক রিকোয়ার্ড টু স্টোর দ্য মেন ফাইল কতগুলো ব্লক লাগা লাগা উচিত মেন ফাইলকে স্টোর করার জন্য তাহলে এই হিসাবটা বুঝতে পারছো দেখো আমাদের এক একটা ব্লকে আমাদের দশটা করে রেকর্ড তাহলে আমাদের কতগুলো রেকর্ড আছে তিরিশ হাজারটা রেকর্ড আছে ভালো কথা থার্টি থাউজেন্ড রেকর্ড ডিভাইডেড বাই ইচ প্রত্যেকটি ব্লকে কতগুলো রেকর্ড রয়েছে তাহলে এখানে আমরা এর আমরা সবসময় কি ভ্যালু নি সিল ভ্যালু নি দেখো এইটা ফর্মুলাটা আমি পাশে লিখে দিই আমি ডাইরেক্ট অ্যান্সার লিখলাম এটা হচ্ছে টোটাল নাম্বার অফ রেকর্ডস বাই ব্লক ফ্যাক্টর আসলে লিখে দিয়েছি টোটাল নাম্বার অফ রেকর্ডস বাই ব্লক ফ্যাক্টর এটা হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার অফ ব্লক রিকোয়ার্ডস এর এখান থেকে আমাদের টোটাল নাম্বার অফ রেকর্ডস কত আছে আমাদের ডেটাবেস ফাইলে 30000 খানা রেকর্ডস আছে ডেটাবেস ফাইলে সেটাকে যদি আমরা ব্লক ফ্যাক্টর যেটা অলরেডি ক্যালকুলেট করে 10 যেটা অলরেডি ক্যালকুলেট করে রেখেছি সেটা দিয়ে যদি ডিভাইড করি তাহলে কতগুলো ব্লক লাগবে মেন ফাইলে সেটা আমরা পেয়ে যাবো আর এটা সিলিং ভ্যালু নেওয়া মাথায় রাখবে এটা সিল ভ্যালু কেন সিল ভ্যালুটা নিয়ে সেটা আমরা ডিসকাস করেছিলাম পার্ট নাম্বার সিক্স এক এর এইসব গল্পগুলোকে ওখান থেকে তোমরা একটু রেফার করে নিতে পারো ওই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের যদি বলে দিই তাহলে হচ্ছে যদি একটা ব্লকে আমাদের ধরে নাও কিছু রেকর্ড রাখলাম বাদ বাকি জায়গাগুলো যে খালি ধরে নাও দশটা করে রেকর্ড রাখছি তো ধরে কোনো একটি ব্লকের কথা বললাম ব্লক কুড়ি ব্লক তিরিশ ধরে নাও হাইপোথিক্যাল ভাবো যেখানে আমরা চারটে মতন রেকর্ড রেখেছি আর ছটা জায়গা খালি রয়েছে ছটা জায়গা রাখার মতন জায়গা খালি রয়েছে আমরা কিন্তু ওই ছটা জায়গায় অন্য কিছু আর রাখবো না ওই ব্লকটা ওইভাবেই খালি পরে থাকবে মানে আমরা আর অন্য কোনো অন্য কোন ফাইলের কোনো আর কিছু ইনফরমেশন ওই ব্লকে আর রাখবো না এটাই গল্প ওটাই কিছু না ওটাকে আমাদের ওই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন করতে হবে তাতে কিনা আমাদের সার্চিং টাইমটা যাতে কমে যায় যদি আমরা সার্চিং টাইমকে আমাদের মেমোরিকে আমাদের ওয়েস্টেজ থেকে বাঁচাতে চাই তাহলে কিন্তু সার্চিং টাইম একটু হলো প্রবলেম হয়ে যায় তো সেই কারণে আমরা সেই ঝামেলাগুলো নিই না এটা করলে আলটিমেটলি তোমাদের হবে থার্টি থাউজেন্ড খানা আমাদের ব্লকস হবে যেটা কিনা লাগবে এই ডেটাবেস ফাইলটাকে স্টোর করতে এইবার আমরা কি জানবো যে আমাদের বুঝে গেলাম যে থার্টি থাউজেন্ড খানা ব্লকস আমাদের মেন ফাইলে এ ডিভাইড করার জন্য লেগেছে সরি থার্টি থাউজেন্ড না থ্রি থাউজেন্ড খানা ব্লক আমাদের যে অরিজিনাল ফাইলকে ব্লকিং করতে গেলে লেগেছে একটা ব্লকে দশটা করে রো আছে তাহলে হিসাব মধ্যে আমাদের তিন হাজারখানা ব্লক দরকার এই মেন ফাইলকে স্টোর করার জন্য তাহলে আমাদের সার্চ করতে গেলে কি কত সময় লাগবে যে সার্চ টাইম যদি আমরা ইন্ডেক্সিং ছাড়া যদি করি তাহলে আমরা এটুকু জানতাম যে সার্চ টাইম উইদাউট ইন্ডেক্সিং করতে গেলেও যেহেতু আমাদের ফাইলটা সর্টেড রয়েছে এগেনস্ট দ্য প্রাইমারি কি তাহলে আমরা বাইনারি সার্চ লাগাতে পারবো সেটা কিনা লগ আমাদের বেস টু আমাদের নাম্বার অফ ব্লকস যেহেতু আমাদের কতগুলো ব্লককে আমাদের অ্যাক্সেস করতে হবে আলটিমেট সে ডিজায়ার সার্চ এরিয়াতে যেতে গেলে তাহলে আমাদের নাম্বার অফ ব্লকস তাহলে লক বেস টু আমাদের এখানে নাম্বার অফ ব্লকস এটা এই ফর্মুলাসগুলো আমি পার্ট নাম্বার সিক্সেও লিখিয়ে দিয়েছিলাম এটাকে আমাদের কি নেব আমাদের সিল ভ্যালু নেব ঠিক আছে ফ্লোর ভ্যালু কখনও নিই না একটা যাই হোক না একটা বেশি নিয়ে নিই তো সেই সূত্রে গেলে আমাদের কতগুলো ব্লক আছে লক বেস টু থার্টি থাউজেন্ড আমাদের এই সরি থ্রি থাউসেন্ডখানা ব্লকস আছে এটা অ্যাপ্রক্সিমেটলি যদি করো এটা তোমাদের ইলেভেন পয়েন্ট ফিফটি ফাইভ তোমাদের আসবে এটা যদি তুমি সিল ভ্যালু নাও তাহলে কি পাবে বারোখানা তোমাদের ব্লক অ্যাক্সেস করতে হবে অ্যাট দ্য ওয়ার্ক সিনারিও টু সার্চ ইউর ডিজাইন রেকর্ডস ঠিক আছে মানে আমাদের তার মানে এটা কি করে বারোটা ব্লক সার্চ হয় সেগুলো আমি পার্ট সিক্সে বলে যে একটা ব্লক আমাদের র্যামে আসবে র্যামের মধ্যে দেখো উইদিন দ্য ব্লক দশটা রেকর্ড সার্চ করতে খুব একটা সময় প্রয়সার লাগে না তো আমরা মেনলি বেতিস ব্যস্ত হই ব্লক গুলো নিয়ে কতগুলো ব্লক অ্যাক্সেস করতে হবে যতটা ব্লক অ্যাক্সেস কমানো যায় इट्स वेरी গুড ঠিক আছে যদি এটা আনঅর্ডারড ফাইল হলে আমাদের দেখো 3000 খানা ব্লক কে অ্যাক্সেস করতে তো আমাদের আল্টিমেট রেজাল্টটাকে পাওয়ার জন্য দেখেন 3000 থেকে আমাদের মোটামুটি কমে 12টা হয়ে গেল তাহলে বুঝতে পারছো 3000 খানা ব্লক ছিল অ্যাকচুয়ালি সেখানে আমাদের 12টা ব্লক অ্যাক্সেস করি আমরা অরিজিনাল মানে সার্চ মানে অরিজিনাল ব্লক যার মধ্যে সার্চ রেকর্ড আছে সেটা পেয়ে যাব তো দ্যাটস আ ভেরি গুড আমাদের বলতে পারো অপটিমাইজ বা সার্চিং টাইম অনেকটা ভালো আমাদের রিডাকশন হলো বাট আমরা এবার দেখবো যে এটাই যদি আমরা প্রায় আমাদের ইন্ডেক্স ফাইল রেসপেক্টে করি তাহলে কিরকম ব্যাপারটা হয় আমি পাশে পাশেই করে দেবো দেখতে পাচ্ছ তাহলে আমাদের ইন্ডেক্স ফাইলের যে না রো সাইজ কি আছে ফিফটিন বাইট তাই তো তাহলে আমাদের সব জিনিস যেটা করেছিলাম আমরা মেন ফাইলের জন্য সেটা ইন্ডেক্স ফাইলের জন্য করতে হবে ফিফটিন বাইটস আর আমাদের সেই ব্লক সাইজ বিএস লিখলাম আর বড় বড় করে লিখতে আমরা বুঝতে পারবে খাতায় তোমরা যখন টুকবে এটাকে বড় বড় করে টোকো ব্লক সাইজ হচ্ছে হাজার চব্বিশ তাহলে ব্লক ফ্যাক্টর কী হবে ইন্ডেক্স ফাইলও তো হার্ড ডিস্কে রাখা আছে একই ব্যাপার ইন্ডেক্স ফাইলের জন্য আমাদের ব্লক ফ্যাক্টর মানে কতগুলো রেকর্ড এক একটা ব্লকে থাকবে এটাও আর করতে হবে তাহলে ওখানে ফর্মুলা লিখলাম না সেম হবে যে আমাদের ব্লক সাইজ বিএস বাই আমাদের হচ্ছে রো সাইজ এক একটা রো এর সাইজ কত আর এস লিখলাম হচ্ছে রো সাইজ তো ব্লক সাইজ হচ্ছে ওয়ান জিরো টু ফোর এটার কিন্তু আমাদের কিনি আমাদের লোয়ার ভ্যালু মানে ডাউন ভ্যালু নি মানে ফ্লোর ভ্যালু নি তাহলে ওয়ান জিরো টু ফোর ডিভাইডেড বাই ফিফটিন যদি করি তাহলে কতগুলো একটা ব্লকে কতগুলো করে রেকর্ড হয় এটা আসছে হচ্ছে মানে রাফলি আসছে হাইপোথেটিক্যালি বলবো না সিক্সটি এটা কিন্তু আমাদের করলে পাবে আরও সিক্স সিক্স আসতে থাকবে এটা অ্যাপ্রক্সিমেটলি আসবে যে সিক্সটি সিক্স এইট হচ্ছে আমাদের এতগুলো রেকর্ড থাকবে এক একটা আমাদের ব্লকে ঠিক আছে এবার প্রশ্নটা হচ্ছে আমাদের দেখো জানতে হবে যে আমাদের এই ইন্ডেক্স ফাইলের মধ্যে নাম্বার অফ রো কতগুলো আছে এটা কিন্তু আমরা জানলাম না ইন্ডেক্স ফাইলের নাম্বার অফ রো ইন ইন্ডেক্স ফাইল লিখতে পারো তো এইটা কি করে বুঝবে দেখো প্রাইমারি ইন্ডেক্সিং এর এক্সাম্পল এখানে বারবার বলেছিলাম ওই লাস্টের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটি ব্লক থেকে আমরা এক একটা করে আমাদের রোগুলোকে মানে প্রত্যেকটি ব্লকের ফার্স্ট রোগগুলোকে আমরা ইন্ডেক্স ফাইলে এন্ট্রি দিই তাহলে কতগুলো ব্লক আছে আমাদের প্রাইমারি এই যে আমাদের দেখতে পাচ্ছ ডেটাবেস ফাইলের আমাদের কতগুলো ব্লক আছে তিন হাজারটা ব্লক আছে তাহলে তিন হাজারটা প্রত্যেকটি ব্লকের যদি এক একটা করে আমাদের একে এন্ট্রি দিই এক একটা আমাদের রোগগুলোর যে স্টার্টিং রোগ প্রত্যেকটি ব্লকের স্টার্টিং রোগ এর এন্ট্রিগুলো আমরা ইন্ডেক্স ফাইলে রেখেছি তাহলে এখানে কতগুলো ব্লক আছে তিন হাজারটা ব্লক আছে থ্রি থাউজেন্ডখানা ব্লক আছে ঠিক আছে থ্রি থাউজেন্ড ব্লক ইন মেন ফাইল তাহলে আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে তিন খানা এন্ট্রি হবে কেন প্রত্যেকটি ব্লকের আমরা ফার্স্ট যে রেকর্ডটাকে এন্ট্রি দিয়েছি তার প্রাইমারি কি এখানে লিখে রেখেছি তাহলে আমাদের আমাদের যে ইন্ডেক্স ফাইলটার মধ্যে আমাদের থ্রি থাউজেন্ড খারাপ হলে কিন্তু এন্ট্রি হবে তাহলে নাম্বার অফ রোজ ইন ইন্ডেক্স ফাইল যদি বলি তাহলে থ্রি থাউজেন্ড হবে এখানে আমাকে তো আলটিমেটলি বার করতে হবে এখন কিবার করতে হবে কতগুলো ব্লক লাগবে ইন্ডেক্স কে স্টোর করার জন্য নাম্বার অফ ব্লকস লাগবে কত টু স্টোর পুরো কথাটা লিখবে আমি নাম্বার অফ ব্লকস লিখে দিলাম তোমরা যখন লিখবে খাতায় পুরো জিনিসটাকে লিখবে তাহলে এখানে কি হবে যে একটু কত কতগুলো নো নাম্বার অফ রো কতগুলো আছে ইন্ডেক্স ফাইলে থার্টিতে থ্রি থাউজেন্ড আর এক একটা ব্লকে কতগুলো করে রেকর্ড রাখতে পারবো এটা হচ্ছে সিক্সটি এইট তাহলে তোমরা যদি থ্রি থাউজেন্ড ডিভাইডেড বাই সিক্সটি এইট করো তোমাদের আসবে এটা এটার আমরা কিনি সবসময় আমরা সিল ভ্যালু নি কেন আমরা বললাম যেটুকু আমাদের এক্সট্রা যেসব ব্লকটা পড়ে রইলো সেটারও আমরা কিন্তু ওটাকেও আমরা কনজিউম করে নেব মানে ওর মধ্যে কিছু রাখবো না তাহলে আলটিমেট অ্যানসারটা কত আসবে যেটা কিনা সিল ভ্যালু অফ ফোর্টি ফোর পয়েন্ট ওয়ান ওয়ান এই হচ্ছে আমাদের অ্যানসার এটা ডিভাইড করার পর আসবে তাহলে এটা করলে আমাদের ফোর্টি ফাইভ কিন্তু আমাদের আলটিমেটলি নাম্বার অফ ব্লকস মানে আমাদের ইন্ডেক্স ফাইলকে স্টোর করতে গেলে আমাদের ফোর্টি ফাইভ খানা ব্লক লাগবে তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল যে আমাদের রেকর্ড একটা ব্লকে রয়েছে যেহেতু আমাদের থার্টি থাউজেন্ড থার্টি থ্রিখানা থ্রি থাউজেন্ড খানা রোজ আছে ইন্ডেক্স ফাইলে তাহলে আমাদের নাম্বার অফ ব্লক লাগবে হচ্ছে ফর্টি ফাইভ খানা ব্লক ইন্ডেক্স ফাইল কে হার্ড ডিস্কে এ স্টোর করতে লাগবে আমাদের ক্লিয়ার হয়ে গেল তাহলে এবার দেখো আমাদের যদি সার্চ করতে ইন্ডেক্স ফাইল তো বাই ডিফল্ট শর্টেড যে তুমি এর উপর করো কি করো ইন্ডেক্স ফাইল আমরা যখন বানাই ইট ইজ বাই ডিফল্ট শর্টেড তাহলে আমাদের ডিকশনারি ইন্ডেক্স ফাইল করার কোনো মানে হয় না বলি না আমরা ডিকশনারিতে বাই ডিফল্ট শর্টেডই থাকে যাই হোক যদিও পড়ো তারপরে কি হবে আমাদের বাই ডিফল্ট শর্টেড যেহেতু সেই জন্য আমাদের টাইম কত লাগবে সার্চ টাইম এর যে এখানকার ফর্মুলাটা একটু হার্ড থেকে একটু বেশি অন্যরকম সার্চ টাইম বা ব্লক সার্চ টাইম বলতে পারো এটা হচ্ছে লক বেস টু একই থাকবে না লক বেস টু নাম্বার অফ এন ও বি লিখে দিলাম নাম্বার অফ ব্লকের এটা আমাদের সিলিং ভ্যালু কিন্তু তার সাথে আমরা প্লাস ওয়ান করি একটুখানি প্লাস ওয়ানটা কেন করি কেন কি আমাদের এই লক বেস টু নাম্বার অফ ব্লক করলে আমাদের কি পাই ওই ব্লকটা অবধি পৌঁছে যায় ইন্ডেক্স ফাইলের ওই ব্লকটা অবধি পৌঁছে যায় কিন্তু সেখান থেকে যে বেস পয়েন্টারটা আমাদের অরিজিনাল ব্লকের ডেটা বেস ব্লকটাকে নিয়ে আসে আমাদের র্যামের মধ্যে তো সেই সূত্রে আমাদের প্লাস ওয়ান করতে হয় ঠিক আছে লক বেস টু ফর্টি ফর্টি ফাইভ করলে ফাইভ পয়েন্ট ফোর নাইন টু সামথিং এরকম কিছু একটা আসবে তাহলে আমরা ফাইভ পয়েন্ট সামথিং কিছু একটা লিখলাম তাহলে এটা যদি আমি সিলিং ভ্যালু করি তাহলে কত হবে তাহলে সিক্স হয়ে গেল সিলিং ভ্যালু মানে সিক্স হয়ে গেল ফাইভ পয়েন্ট যাই হোক না তার সিলিং ভ্যালু কি হয়ে যায় সিক্স প্লাস ওয়ান তার মানে আমাদের সাতখানা ব্লক অ্যাক্সেসে আমাদের কিন্তু অরিজিনাল সার্চ রেকর্ডটা আমরা পেয়ে যাব যেটা বাই ডিফল্ট উইদাউট ইনডেক্সিং আমাদের বারোটা লাগছিল টুয়েলভ কারণ বারোখানা ব্লককে অ্যাক্সেস করে আমাদের কিন্তু আলটিমেট কাজ হতো

ডিসক্রিপশনে প্লে লিস্টে পুরো ডিটেলস দেওয়া রয়েছে যদি বলো দেখলে তোমরা একটা বেসিক একটা আইডিয়া কিন্তু সেখান থেকে একটা তোমরা কিন্তু ক্লিয়ার করবে তো এই ছিল কনসেপ্ট অফ প্রাইমারি ইন্ডেক্সিং উইথ দ্য নিউমেরিক্যালস আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যি দরকার এরকম ভিডিওর আর হ্যাঁ অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও তাহলে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তোমাদের লাইকে আমি আমি অনেকটি পাই ফিউচারে এক একটি এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করবো মনে হয় স্পেশাল যেটা নিয়ে ভিডিও বানালে হবে সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা সবাই ভালো থেকো আর হ্যাঁ আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে